সব কাজ মিটিয়ে এসছি আমি সব কাজ এ তা দিয়ে দেবে বলে ওর মধ্যে আমার রিং আছে নর্মাল রিং চলো দেখাও তা আমার আগে তুমি দেখো তারপর আমি সবাইকে দেখাচ্ছি গরম হতো নেই তুমি এমনি সুন্দর ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি একটু ঠান্ডা জ্বরের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে রাতে তোমাদের দাদা সঙ্গে হয়েছে আমার গণ্ডগোল সকালবেলা মুখ ফুলিয়ে বসেছিলাম তারপর গেল বাজারে আমি বললাম কাতলা মাছ নিয়ে পেটির মাছ নিয়ে আসবে আর একটা রেসিপি বানিয়ে খাওয়াবো রাগ হয়েছে তো কি হয়েছে যাই হোক সে ফেরার সময় আমার রাগ ভাঙানোর জন্য এক গোছা এখানে জার আর দুটো রোজ নিয়ে এসছে আমাকে মানানোর জন্য আর ও আমার উইকনেস জানে যে ফুল পেলেই আমি সমস্ত কিছু ভুলে যাই তো সেই জন্য ও চালাকি করে ফুলই নিয়ে এসছে তারপরে সকালবেলা চাটাও কিন্তু ও খাইয়েছে তো এখানে যে বিস্কিটটা ঢেলে নিচ্ছিলাম আমি চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো আর সকালবেলা না এখন আর কিছু খেতে ইচ্ছা করে না জানো তোমাদের এক কাপ চা আর বিস্কিট হলো এটাই মনে হয় যেন এনাফ তো এই যে এখন এই যে চিনিকে দুটো কেক দিয়ে দিলাম ওর জন্য কেক এনেছিল ওর বাবা সেটা দিয়ে দিলাম আর এখন এই যে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম তারপরে যে স্নান টান করে বসে গেছি পুজো দিতে আর মনে হচ্ছে না একই রকমের ড্রেস পরা বাট না ও পরেছিলাম স্নান করার আগে আর নিচেরটা কিন্তু পরে পড়েছিলাম আবার কেউ বলো না যে ড্রেসটা তুমি কি চেঞ্জ করো নি যাই হোক এই যে এখানে পুজো দিতে বসে গেছি আর পুজো টুজো করে তারপরে ঢুকবো রান্নাঘরে একটা রেসিপি বানাবো তোমাদেরকে তো বললামই চলে এসে রান্নাঘরে মাছটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম স্নান করার আগে তো ওখানে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ আর তারপরে যে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য জাস্ট মানে তেলের মধ্যে ছেড়েছি কি তুলে নিয়েছি এইভাবে মাছগুলোকে কিন্তু ভেজে নেব আর আমি আগেও বলেছি যে আমি কিন্তু মাছটা একটু কম ভাজি আর এই রেসিপিতে তো কাঁচা মাছ দিয়েই করে মেনলি কিন্তু তাও একটুখানি হালকা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর কি হয় বলতো মাছ যত কম ভেজে তরকারিতে দেবে তত দেখবে মাছটা কিন্তু ভীষণ সফট থাকে বেশ ভালোও লাগে জুসি হয় খেতে কিন্তু খুব কড়া ভাজা করে তেলের মধ্যে দিয়ে যদি মাছ ভাজা হয় মানে ডুবো তেলে তারপরে সেটা যদি আবার রান্না হয় একদম ভালো লাগে না যাই হোক দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এখানে টক দইটা ফেটিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি পোস্ত কালো সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে একসঙ্গে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা আছে এটাকে একটুখানি ভেজে নিয়ে যখন দেখব তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি বেশ খানিকটা পরিমাণে টক দই তো এটা দিয়েও খানিকটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেব জল জলটা দেওয়ার পরে যখনই দেখব যে এরকম জলটা ফুটে এসছে তখন দিয়ে দেব হচ্ছে মাছগুলো দেখতেই পাচ্ছ খুব হালকা আমি ফ্রাই করেছি তো মাছগুলো দেওয়ার পর যতটুকু রাগ মানে একটু গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে টক দই ছড়িয়ে দিই আর কি তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা নয় তো আমি বুঝতে পারছি না যে আমার সাথে এরকম কেন হচ্ছে তোমাদেরকে বলেছি যে অ্যানিভার্সারিতে যে গিফটটা নেব তো সেটা যতবারই নিতে যাচ্ছি কোনো না কোনো বাধা পড়ছে বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে তো আজকে তো ফাইনালি যাব বলে মন করেছি সকালবেলা থেকে সবকিছু ঠিকঠাক মানে ঠিকঠাক চলছে আর কি যে যাব মনে মনে একটা আনন্দ হচ্ছে ভালো লাগছে হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের একটা কলেজে এমার্জেন্সি ওকে একটা কাজে বেরোতেই হবে কিচ্ছু করার নেই তো আসবে হচ্ছে সন্ধ্যার পরে তো ও বলছে তুমি একা যাও আমি না কিন্তু ও না তোমাকে যেতেই হবে একা যাও আর যেহেতু অর্ডার দেবে তুমি তুমি সেহেতু যাও আর করো না লেট কালকে যদি আমি অফিস যাই তখন কিন্তু আর হবে না তো যাই হোক ওই জন্য আমাকে একাই যেতে হচ্ছে না তা বলে একেবারেই একা নয় ও বাড়িতে যাচ্ছি মা আর বৌদিকে নিয়ে তারপরে হচ্ছে আমরা যাবো শপে দেখা যাক আমার মনটা ভারী খারাপ হয়ে গেল জানি না কি হবে আদৌ হবে কিনা বলতে পারছি না মানে কেন জানি না আমার সঙ্গে এইবারটা এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না এই বিষয়টাতে আর বাদ বাকি তো সব স্মুদলি চলছে খুব ভালো চলছে এই বিষয়টাতে এরকম বাধা পড়ছে তো চলো যাই দেখা যাক কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ওর ওর কাজে চলে যাচ্ছে আর আমি আমার কাজে চলে যাচ্ছি মিস ইউ আগে একটা ভিডিওতে ডেয়ার দিয়েছিলাম যে তোমরা কে কে পিরিয়ডস চলাকালীন বিনা মেন্টাল কাপ বা বিনা স্যানিটারি প্যাডে কাটাতে পারো আমি তো পিরিয়ডস চলাকালীন স্যানিটারি প্যাড ইউজ করবো না এটা ইম্যাজিনই করতে পারি না তাহলে ভাবত এখনো এরকম আরো অনেক গ্রাম আছে যেখানে কিনা অনেক মেয়েরাই প্যাড ইউজ করতে না কারণ সেখানে এই স্যানিটারি প্যাড কিন্তু অ্যাভেলেবেল নেই তারা এখনো স্যানিটারি প্যাডের বদলে কিন্তু কাপড় ইউজ করে থাকে এবং সেটার থেকে কিন্তু অনেক অসুখ বিসুখ ছড়ায় প্লাস একটা ইনফেকশনের তো ভয় রয়েইছে এবং এই কারণে তাদের অনেক সময় কিন্তু স্কুলও মিস হয়ে যায় এই সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে এভারটিন ব্র্যান্ড একটা উদ্যোগ নিয়েছে যে যে সমস্ত গ্রামে এখনো প্যাড ইউজ করতে পারে না অনেক মেয়েরা সেই সমস্ত গ্রামগুলি কি অ্যাডাপ্ট করে এই স্যানিটারি প্যাডটা সেই সব মেয়েদেরকে ডিস্ট্রিবিউট করবে এই পুরো উদ্যোগটা নিয়েছে এভারটিন ব্র্যান্ড এই স্যানিটারি কিন্তু আমি নিজেও ব্যবহার করি আর হ্যাঁ প্যাড কিন্তু কিন্তু জিনিস নয় এটা আমাদের প্রত্যেকটি মহিলারই একটি প্রয়োজনীয় জিনিস তোমাদের কাছে যদি এরকম চেনা জানা কোন গ্রামের সন্ধান থাকে তাহলে নিচে দেওয়া ওয়েবসাইট লিঙ্কে গুগল ফর্মে ফিল আপ করে সেখানে সমস্ত ডিটেলস দাও এবং এভারটিন চেষ্টা করবে সেই সমস্ত গ্রামগুলিতে এই স্যানিটারি প্যাডটি পৌঁছে দেওয়ার অনেকখানি মন খারাপ নিয়ে চলে গেলাম একা একা মানে চিনিকে নিয়ে আর কি বগুলার উদ্দেশ্যে মা আর বৌদিকে রেডি হয়ে থাকতে বলেছি যে আমি আসলাম আমার সঙ্গে কিন্তু যাবে তারপরে চলে গেলাম ওই যে ওই বাড়িতে মনে হচ্ছে যেন যে দেখাচ্ছি ওই যে আমাদের বাড়ি যাই হোক ওই বাড়িতে গিয়ে একটুখানি বসে তারপরে মা দাদা বৌদি মানে সবাইকেই নিয়ে যাচ্ছিলাম তারপর দেখো এই যে আমি আমার গয়নার দোকানের কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি আর ওই যে বলে না সবুরে মেয়া ফলে সত্যি কথাই তাই জানো তো এতদিন বাধা পড়ছিল আমি হচ্ছিলাম কেন হচ্ছে ওই যে বলে না যে নিশ্চয়ই ভালো কিছু যখন হয় তখন এরকম হোচট খেতে খেতে তবেই কিন্তু ভালো জায়গায় পৌঁছানো যায় তো সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক গয়নাগাটি আমাদের কাজ বাজ মিটিয়ে গয়নাগাটির কাজ মিটিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর মানে আমার ওখানে একটা পরিচিত একজন আছে তো তাকে আমি ইনভিটেশন কার্ডটা দিতে যাচ্ছিলাম রূপক তোমরা বোধহয় ওকে দেখেছো জগদ্ধাত্রী পুজোর ব্লগে মানে ওদের বাড়িতে গেছিলাম আমরা তো ওখানে ওদের বাড়িতে ওরাই ঠাকুর টাকু দেখিয়েছে আমি তো ভালোভাবে চিনি না ওই জন্য তো যাই হোক ওকে কার্ডটা দিয়ে আমরা এই যে চলে এসেছি বাড়িতে এবার সন্ধ্যা লেগে গেছে ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম আর বাড়িতে এসেই এই যে কিছুক্ষণ পরে তোমার দাদাভাই চলে এসেছিলো বাড়িতে চিনির ডাইপারটা শেষ হয়ে গেছিলো তো সেটাই নিয়ে আসছিল কি ওটা তপন দা কি বানিয়েছে ও আচ্ছা আচ্ছা বা তুমি কিছু খাবার আনো নি আমার জন্য আমি তো কাম খুব খিদে পেয়ে যাবেন তুমি খাবার নিয়ে আস বাহ বলতাই জীবনে আমি প্রথমবার ওকে ছাড়া গিয়ে আমি কিছু নিয়ে এসেছি কিনে মানে এ না আগেও একটা ব্রোসলেট ওইভাবে এনে দিয়েছিলাম তোমার আমি মনে আছে সেই ঝগড়া করেছিলে ওই তো এভারেজ লেপটাই তারপরে তো ওই যে ব্যান্ড ফ্যান হয়ে গেল ভেঙে চুরে একেবারে হাতি ঘোড়া করে ফেলে তো যাই হোক প্রথমবার সব কাজ মিটিয়ে সব কাজ আমি বড় হয়ে গেছি না আমি ওই যে বললাম না মুখ তা দেওয়া আংটি নিয়ে আসবো ওটার ওয়েট প্রচুর বেশি হয়ে যাচ্ছিল ওই জন্য নিয়ে আসনি ওটা অর্ডারের কার্ড আমার আমি বললাম যেন পঁচিশ তারিখের আগে দিয়ে দেয় তা দিয়ে দেবে ওর মধ্যে একটা রিং আছে নর্মাল রিং চলো দেখাও এটা আমার রিং দেখি দেখাও আমার ইয়ে দে দেখাও আগে ভিডিও দে এইটা ছাড়ো তুমি তোমারটা দেখো এটা দেখো আগে তুমি দেখো তারপর আমি সবাইকে দেখাচ্ছি পছন্দ পছন্দ না হলে তোমার পড়তে হবে ঠিক আছে এটা ঠিক আমি কেটে নিয়ে এসছি করে নিয়ে এসছি তো চলো এবার তোমাদেরকে একটু ভালোভাবে দেখায় ফার্স্ট আমি আমার রিংটা দেখাই এই দেখো এই এই আমার হাতে একটা রিং ছিল তো সেটা না বেঁকে গেছিল তো সেটা চেঞ্জ করে এই রিংটা আমি নিয়ে এসেছি তো চলো এবার দেখাই যে তোমাদের দাদা ভাইকে আমি কি গিফট করলাম আমি যেটা অর্ডার দিয়েছি মানে অ্যানিভার্সারিতে অ্যাকচুয়ালি এটা তোমাদের দাদা তরফ থেকে তো তার এটা কার্ড তো যেদিন দেবে সেদিন তো তোমাদেরকে দেখাবই তো চলো আগে দেখাই এই দেখো এই হচ্ছে ব্রেসলেট তোমাদের দাদাভাই কেমন হয়েছে ডিজাইনটা জানিয়ে তোমরা আমার তো খুব ভালো লেগেছে আগে যে ডিজাইনটা পড়তো তো সেটা হচ্ছে গিয়ে বেঁকে গেছিল অ্যাকচুয়ালি কি বলতো ও হচ্ছে তোমার ওই জবে থেকে আমি বালাটা বানিয়ে দিয়েছি ওকে ওর হাতে যে পাঞ্জাবি বালাটা পরে তো ওই বালাটা মানে কিনে দেওয়ার পর থেকে আর ব্রেসলেট টেসলেট কিছু পরে না তো আমাকে খুব করে বলছিল তুমি ব্রেসলেটটা ভেঙে তোমার নিজের জন্য কিছু নিয়ে এসো আরো কিছু আমি বললাম তুমি পাগল হয়েছো ব্রেসলেটটা আমার অনেক শখের ব্রেসলেট আমি কখনোই ভাঙবো না ওটা তুমি পরো চাই না পরো আমি আমার মতো করে একটা ডিজাইন এনে দিচ্ছি এবার তার আগে কি হয়েছে জবে থেকে ও পরে না তা কি হচ্ছে বাবা বাড়ি এসছে এবার কালী তো বাবাকে আমি বলেছি কি তুমি কিছুদিন পরে থাকো বাড়িতে পুজো টুজো হচ্ছিল তো বাবা পরে কাজ বাজ করেছে আর পুরো বেকে থেকে পুরো সেই ঝুড়ি ভাজা হয়ে গেছিল তো সেইটাই চেঞ্জ করে নিয়ে আসলাম গিফট এখানেই শেষ নয় তোমাদের দাদা ভাইকে একটা রিং আমি গিফট করব তো সেটা তো তোমরা দেখতেই পারবে যখন নিয়ে আসবো মানে ওই দিন হচ্ছে তোমার যেদিন আমার অর্ডারের জিনিসটা দেবে সেদিন তোমাদের দাদা ভাইয়ের জন্য রিংটাও আমি নিয়ে আসবো তো ওকে আমি এটা গিফট করছি অ্যানিভার্সারিতে আর ও যেটা আমাকে গিফট করছে সেটা হচ্ছে আমার নিজে নিজের তোলা ডিজাইন আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি এখন বলছি না পরে তোমরা দেখতেই পারবে জিনিসটা দেখার জন্য আমিও ভীষণ এক্সাইটেড মানে একটা সাবেকই গয়না আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেটা তোমাদেরকে দেখাবো আমি জানি তোমরা খুব এক্সাইটেড তো চলো বন্ধুর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে সবাই ভালো টাটা